পণ্য মজুদ করলে শুধু জরিমানা নয়, গ্রেফতারও করা হবে অসাধু ব্যবসায়ীদের, এমন হুঁশিয়ারি দিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। শুক্রবার চট্টগ্রামে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে এ হুঁশিয়ারি দেন তিনি। বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারিক জিয়া তার দলের অসাধু ব্যবসায়ীদের ইন্ধন দিচ্ছে পণ্য মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি করতে। এ সময় তিনি আরও বলেন, বিএনপির ডান বাম ঐক্য জোট করে কোনো লাভ নেই,